নমস্কার। বিটিভি নির্বাচনী বিশেষের এই নতুন পর্বে আমি বিভূতি মজুমদার আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আগামী 9 ডিসেম্বর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, আর সেই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন স্তরের প্রস্তুতি পর্ব প্রায় শেষ। প্রস্তুত প্রশাসন, প্রস্তুত প্রতিদ্বন্দ্বীরাও। তো চলুন, আমাদের এই পর্বে আমরা দেখিনি সেই প্রস্তুতি পর্বের কিছু অংশ। আগামী 9 ডিসেম্বর দ্বিতীয় স্তরের পঞ্চায়েত নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রশাসনীয় স্তরে প্রস্তুতি পর্ব প্রায় শেষ। শুক্রবারই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ কর্মীদের পাঠানো হবে শনিবারও। বিশেষ করে কাছাড় জেলায় বেশ কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে এবং সেসবের মধ্যে অনেকগুলোই রয়েছে স্পর্শকাতর এবং অতিস্পর্শকাতর। তবে সেই সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে যাতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী। তাছাড়া এই নির্বাচন যাতে সুষ্ঠু এবং সঠিকভাবে সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখছে প্রশাসন, রাখা হয়েছে কড়া নজরদারি। সবে মিলিয়ে একটা কথাই বলা যায় যে এই নির্বাচনকে সঠিকভাবে সম্পন্ন করতে পুরোদমে প্রস্তুত কাছাড় জেলা প্রশাসন, কাছাড় পুলিশ প্রশাসন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যেও প্রস্তুতি পর্ব প্রায় শেষ। শুক্রবার ছিল প্রচারের শেষ দিন এবং সেদিন দেখা গেছে জেলার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে বা বিভিন্ন প্রচার কেন্দ্রে দেখা গেছে প্রার্থীদের নিজেদের প্রচার সারিয়ে তুলতে। সবে মিলিয়ে একটা কথাই বলা যায় যে আগামী রবিবার অর্থাৎ 9 ডিসেম্বরের নির্বাচনকে লক্ষ্য করে বা কেন্দ্র করে ইতিমধ্যেই প্রার্থী এবং প্রশাসনীয় স্তরে প্রস্তুতি পর্ব প্রায় তুঙ্গে। এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলচর উন্নয়ন খণ্ডের অধীন মেহেরপুর গ্রাম পঞ্চায়েতে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই গ্রাম পঞ্চায়েতে জীবি সভানেত্রী পদপ্রার্থী, কংগ্রেস দলের যিনি ক্যান্ডিডেট রাজশ্রী শুক্লা। তো আমরা এবারে ওনার কাছেই জানার চেষ্টা করি যে এই জিপিতে মূলত কী সমস্যা রয়েছে এবং উনি যদি নির্বাচনে বিজয়ী হয়ে আসেন তাহলে ওনার কী পরিকল্পনা রয়েছে এই জিপি নিয়ে। নমস্কার, আমার নাম রাজশ্রী শুক্লা আর আমি ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটি সভানেত্রী পদে, জিপি সভানেত্রী পদে মনোনীত হয়েছি। তো বিগত 15 বছর থেকে আমাদের মেহেরপুর জিপিতে অনেক ধরনের অনেক কেলেঙ্কারি, অনেক কিছুই হয়েছে যা কিছু এখন তো এত শর্ট সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। তো আমার আশ্বাস এটাই, আমি জনসাধারণকে এটাই আমার আশ্বাস দিলাম যে যদি আমি জয়ী হই তাহলে এই জিপি জনসাধারণের জন্য, জনসাধারণের উন্নয়নের জন্য কিছু করব এবং কিছু ভালো করার চেষ্টা থাকবে, এটাই আমার মন্তব্য। তো আমরা শুনলাম বর্তমানে রাজশ্রী শুক্লা মহোদয়ার বক্তব্য এবং এখানে উনি একটা কথা খুব স্পষ্টভাবেই বলেছেন যে মেহেরপুর জিপিতে গত 15 বছরে নানা দুর্নীতি সংঘটিত হয়েছে এবং উনি যদি বিশেষ করে এবার নির্বাচনে জয়ী হয়ে আসেন তাহলে সেদিকে বিশেষ দৃষ্টি রাখবেন যাতে দুর্নীতি মুক্ত এক ব্যবস্থা তৈরি করা যায়। তো আমাদের পক্ষ থেকে রইল ওনার প্রতি অসংখ্য শুভেচ্ছা। আমরা এবারে কথা বলবো মেহেরপুর জিপিরই ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী আঞ্চলিক পঞ্চায়েত পদে উনি দলীয় মনোনয়ন পেয়েছেন ঝর্ণা দাস। তো এবারে আমরা ওনার কাছেও জানার চেষ্টা করবো সেই একই কথা যে উনি, ওনার কি এজেন্ডাস রয়েছে এই নির্বাচনে, সঙ্গে রয়েছেন ওনার নমিনিও। তো আমরা ওদের সাথেই কথা বলি এবং বোঝার চেষ্টা করি যে কী রয়েছে ওনাদের চিন্তাধারা এই নির্বাচন নিয়ে। প্রথমে মিডিয়া ভাইকে আমি নমস্কার জানাই, সমস্ত বরাকবাসী মিডিয়াকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকে টিকিট পেয়েছি ভারতীয় জাতীয় কংগ্রেসের, তো প্রার্থী ঝর্ণা দাস, 4 নম্বর মেহেরপুর। তো আমরা এই দৃশ্যটা নিয়ে নামছি, বিগত 15 বছর যাবৎ মেহেরপুর জিপিতে কেলেঙ্কারিতে জর্জরিত, তাই আমরা ভোটারদের কাছে যাচ্ছি যে আমাদের এই 15 বছরের যে কাজকর্ম, যে কেলেঙ্কারি ছিল তা আমরা তুলিয়া ধরছি জনগণের কাছে। আর আমরা যদি আমরা আশা করি যদি
দিয়ে আমরা জয়লাভ করতে পারি। আমরা তিনটা ইস্যু নিয়ে আমরা কাজ করব। যেমন প্রথমত আমার খেটে খাওয়া দিনমজুরি মানুষ, বৃদ্ধ মানুষ, ওনাদেরকে আমরা ইন্দিরাবাস যা সরকার অনুদান আসে আমরা তাদেরকে বিলে করব। আর দুই নম্বর হচ্ছে আমার উদ্দেশ্য যেমন সরকারি অনুদান রাস্তাঘাট পানীয় জল ব্যবস্থা পঞ্চায়েতের মাধ্যমে যাগুলো আসে আমরা এটা কাজ করব, দৃঢ় আমরা প্রতিজ্ঞা করে নামছি। তৃতীয়ত হচ্ছে ড্রেনের জল নিষ্কাশন, এটার প্রতি আমরা খুবই মানে সহযোগিতা করবো। আস্তে জিপি লেভেলের সব মানুষকে নিয়ে আমরা এটা কাজ করব। তাই আরও অনেক কিছু আমরা এজেন্ডা আছে, তো অনেক এজেন্ডার মধ্যে রয়েছে যেমন এই যে আবর্জনা আছে আমাদের মেহেরপুর জিপিতে নাগাপুঞ্জিতে এইগুলার গন্ধে এগুলা যে একটা আবহাওয়ার সৃষ্টি হয় অক্সিজেনের মাধ্যমে এটা মিলিয়ে যায়, তো মানুষের অসুখ বিসুখ যেখানে এখানে মেহেরপুর জিপিতে বেশিরভাগ মানুষ মানে কর্কট রোগে ভোগান্তি করতেছে, এইগুলা বেশি আমরা মেহেরপুর জিপিতে হয়। কেন এখানে নাগাপুঞ্জির সামনে একটা বড়ো একটা প্লান্ট শিলচার সব আবর্জনা এখানে থাকে, তাই আমরা প্রথমেই আমরা এটা পদক্ষেপ নিব যে আমরা এটা কীরকম এটা দূরে সরিয়ে যাওয়া যায়। এটা আমার পঞ্চায়েত জিপি সভানেত্রী রাজশ্রী শুক্লা এবং এপি জন্না দাস আমরা সবাই সহযোগিতা করি আর যাতে এটা সরাইয়া আমরা এলাকাতে মুক্ত হইতে পারি, এই বলি আমার বক্তব্য শেষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মেহেরপুর জিপির 8 নম্বর বিটের কংগ্রেস দলের মনোনীত গ্রুপ সদস্য প্রশান্ত সিনহা। তো এবারে আমরা ওনার কাছেও সেই একই জিনিসই জানার চেষ্টা করব যে ওনার কী চিন্তাধারা রয়েছে এই নির্বাচনকে নিয়ে, এবং এই নির্বাচনে যদি উনি জয়লাভ করেন তাহলে বিশেষত মেহেরপুর জিপি বা ওনার এই 8 নম্বর বিট নিয়ে উনি কী করতে চাইছেন। আমার নাম প্রশান্ত সিনহা, আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের গ্রুপ সদস্য, 8 নম্বর গ্রুপ সদস্য। আমি কিছু কথা বলতে চাইছি। এই বিগত 15 বছর যাব এই আমাদের মেহেরপুর জিপিটা সম্পূর্ণ গেরুয়া দলের আওতায় ছিল, এই আওতায় থাকা সত্ত্বেও পিছিয়ে পড়া লোকদের জন্য কিছু করতে পারলো না কেন, এটাও একটা প্রশ্ন। যাই হোক, আজকে বিগত পার্লামেন্ট ইলেকশনের সময় নরেন্দ্র মোদি আমাদের রামনগরে এসে যে প্রতিশ্রুতি দিয়েছিল একটা প্রতিশ্রুতিও তো পালন করতে পারলো না। এনআরসি দিয়ে বর্তমানে যে বিভ্রান্তি হচ্ছে এবং এই যে পেপার মিলের কর্মকর্তারা বন্ধ হয়ে গেছে, এটা কি বন্ধ করতে পারলো না কেন, এটা সুরাহা করতে পারলো না কেন? এটা তো কমসে কম এই বরাক ভ্যালির একটার মাত্র শিল্প প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠা তো বন্ধ করে দিল। আজকে এখানে হাজার হাজার লোক, আজকে বেতন নেই ওদের, ঘরে চাল নেই, ডাল নেই, ওরা কীভাবে চলছে আমরা নিজের চক্ষে দেখা। কেন এত ভাতা দিচ্ছেন আমাদেরকে? এবং এই যে 15 বছর ধরে এই জিপির মধ্যে যা টাকা হরিলুট চলছে আমরা প্রত্যক্ষদর্শী, কিন্তু মানে এখানে করার মতো কিছু নেই, বলার মতো কিছু নেই, তারাই সব কিছু নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন, এই আমি একটা মাইনরিটি মানে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, মহর্ষি বিদ্যা মন্দিরের পাশেই আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এত মানে আমি দেখলাম প্রত্যেকটা গলিতে নেম প্লেট লাগানো আছে কিন্তু কাজ হয়নি। কেন এইভাবে করা হচ্ছে, ভাওতা দিচ্ছে কেন? যাই হোক, আমি আশা করি, আমি অনেকদিন ধরে আমি সমাজের অনেক উন্নয়ন কাজে জড়িত, আমি আশা করি এইবার যদি আমি যদি সবাই যদি আমাকে যদি মনোনীত করে, এবং আমিও চাই যে সমাজের ভালো কাজ হোক, আনাচে কানাচে গলি এইগুলো সব আমি ভালো রাস্তা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আমি এই বলে সমাপ্ত। অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। সিফ পড়াই লিখাই রাইন সব তো সিখতে, এক্সট্রা কারিকুলার ভি হ্যাঁ, অ্যাক্টিভিটিজ হতা
ईच एंड एवरीथिंग, कोई भी सेलिब्रेशन होता है, कुछ भी होता है, बच्चों को यहाँ पे सेलिब्रेट किया जाता है, तो बच्चों को अभी से ही समझ में आता है कि चिल्ड्रेंस डे क्या है, इंडिपेंडेंस डे क्या है, उनको अभी से ही पता चलता है। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 7880004, ফোন নাম্বার 9706054799। ওখানে হেলা, ওখানে হেলা, গাড়িতে হেলা, বাড়িতে হেলা, দেয়ালে হেলা। আর এখানে ওখানে হেলান দিতে হবে না, আরিফেল নিয়ে এলো বিভিন্ন সাইজ ও ডিজাইনের নানা রঙের আরামদায়ক চুল, যেখানে সেখানে হেলান না দিয়ে একবার বসেই দেখুন আরিফেল চুল। এবার বসবে সবাই। তুলি ঘর আর ভরিয়ে তোলে মন, ইটালিয়ানো পিওর আর্ট। সাহা টেক্সটাইল কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল। শাড়ি সহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান। তাই আর দেরি না করে চলে আসুন সাহা টেক্সটাইলে, উল্লাসকর দত্ত সরণি, ওমেন্স কলেজের পাশে, দেনা ব্যাংকের বিপরীতে, শিলচর। ফোন নাম্বার 8876138267। ওরে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়! আনিব আরএফএল রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। পদপ্রার্থী নির্দল ক্যান্ডিডেট সুবর্ণাবালা দাস রয়েছেন। তো আমরা যেভাবে সবার কাছেই যে জিনিসটা জানার চেষ্টা করছি যে এইজিপিতে মূলত কী সমস্যা রয়েছে বলে উনি মনে করেন, এবং ওনার কী মূল অ্যাজেন্ডা বা ওনার কী চিন্তাধারা রয়েছে এই জিপিকে নিয়ে, তো সুবর্ণাদি আপনার কাছে সেটাই জানার চেষ্টা করছি। নমস্কার, আমার নাম সুবর্ণাবালা দাস। এখন যে কাজ, আমরা কাজ হলে কি ওয়ার্ক,
ডোর টু ডোর ওয়ার্ক হইতেছে, আমি প্রত্যেকটা ঘরে ঘরে যেতেছে, প্রত্যেকের একই সমস্যা থাকে, অনেকের এক সমস্যা থাকে না, বিভিন্ন সমস্যা থাকে, কেউ থাকে পানীয় জল, কেউ থাকে কারেন্ট, কেউ থাকে রেশন কার্ড, কেউ থাকে রাস্তা, সবেরই আমি কমিটমেন্ট দিয়েছি যে যদি আশীর্বাদে আমি যাই আপনারা সবগুলো আমি উপর থেকে যাই বা আমি দিতে চেষ্টা করবো, আমার ঘর থেকে কিছু দিতাম না, আপনারা নির্ভয়ে আমার ফাঁস করান, নির্ভয়ে আমার ভোট দেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনারা দেওয়ার, আমি কিন্তু খাওয়ার লাগিল আমি দাঁড়াইছি না, জনগণের সেবা লাগিল আমি দাঁড়াইছি, জনগণের যখন আমার সাপোর্ট করবে নিশ্চয়ই আমি জনগণকে দিব, আমার এটা ব্যক্তিগত কিচ্ছু নাই, সব জনগণের হাতে, আর কি বলবো। আচ্ছা, এইজিপিতে তো আমরা দীর্ঘদিন ধরে নানা কমপ্লেন শুনে আসছিলাম জিপির উন্নয়নের ব্যাপারে, তো সেই ক্ষেত্রে আপনার কি কোনো ধরনের মন্তব্য আছে? দেখেন, কমপ্লেনটা তো থাকতেই পারে, আর নেক্সটটা তো যেভাবে আসিল সবের মন তো জয় করতে পারে না, একজন জিপিও লিখি হইল, আমি যে সামনেতে জিপিও, আমি তো সবের মন জয় করতে পারবো তা কোনো কথা না, এর মধ্যে যারে দিব হ্যাঁ ভালো, যারে দিব না হ্যাঁ খারাপ, অনেকে যারা পাইছে তারা খুবই ভালো কর, আমি তো ফিল্ডে গাঠিয়ে আইছি, অনেক কিছু গাঠিয়ে আইছি, আর একটু বাকি রয়েছে, যারা পাইছে তারা ভালো কর, যারা পাইছে না তারা খারাপ কর, আমি জানি না হ্যাঁ কীরকম, কিন্তু আমার চোখে তো হ্যাঁ নজরে ভালো আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম শিলচর জেলা পরিষদ আসনের বিজেপি দলের দলীয় প্রার্থী রামকৃষ্ণ সিনহা মহাশয়। তো আমরা ওনার কাছে যে জিনিসটা জানার চেষ্টা করছি বা যেটা আমরা আশা রাখছি যে এই এই জেলা পরিষদের মূল কী সমস্যা রয়েছে বলে উনি মনে করেন, এবং উনি যদি নির্বাচনে জয়ী হয়ে আসেন তাহলে এই অঞ্চলের জন্য উনি কী করবেন বলে স্থির করেছেন? তো রামকৃষ্ণ, প্রথম আপনার কাছেই সেটা জানাচ্ছি। এবার পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আমরা, আর আমরা প্রতিশ্রুতি দিয়েছি নরেন্দ্র মোদী সরকার সাড়ে চার বছর রাজ্যে, ভারতীয় জনতা পার্টি আড়াই বছর সরকার, এবং শিলচর বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রাক্তন উপাধ্যক্ষ বর্তমান বিধায়ক দিলীপ কুমার পালের নেতৃত্বে যে আমাদের পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সভা সমিতি হচ্ছে, প্রতিটা জায়গাতে গিয়ে একটাই প্রশ্ন আছে কংগ্রেসের দুর্নীতি নিয়ে, কারণ গত ট্রাম্পসে আসলে সব কংগ্রেসের সভাপতি এবং জেলা পরিষদ এপি সদস্য গ্রুপ মেম্বার সবাই কংগ্রেসের ভালো সারা পেয়েছি, এবং আমরা একটাই ইস্যু, ভারতীয় জনতা পার্টি যদি জেলা পরিষদ গঠন করে আমরা প্রথমে ধরে নিব গ্রামাঞ্চলের যেগুলো রাস্তাঘাট আছে এবং পানীয় জলের সমস্যা বৈদ্যুতিকরণ। রিসেন্টলি আমরা 11,000 বিদ্যুতিকরণ দিলীপ পালের নেতৃত্বে আমরা দিয়েছি দীনদয়াল উপাধ্যায়ের মাধ্যমে, আরও কিছু বাকি অংশ রয়েছে সেটা আমরা আশা করি করবো। আর তো ধরেন স্কুলগুলো মোটামুটি হয়ে গেছে দিলীপ পালের নেতৃত্বে, এখন বাকি রয়েছে রাস্তাঘাট গ্রামাঞ্চলে পানীয় জলের, এই দুটোই আমাদের মূল ইস্যু, এবং আশা করি ভারতীয় জনতা পার্টি ভারী সংখ্যায় জিতে আসবেন বলে আমরা মনে করি। বিটিভির নির্বাচনী বিশেষের এ পর্ব আজ এ পর্যন্ত, তবে আমরা রয়েছি আপনাদের সাথে আপনাদেরকে দিয়ে যাওয়ার জন্য নির্বাচনের প্রতিটি মুহূর্তের নানা তথ্য নানা খবর, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিটিভি। নমস্কার।